আচ্ছা মেডিসিনটা আপনারা যারা নিতে চান তারা আমাদের দোকানে আসেন। দোকানে আসলে কি হবে, গরম বাতাস বাইরে হয় এই যে গ্যান্ডিং মেশিন, গ্যান্ডিং মেশিনও মানুষ অনেক রকমের ভাবে নেয়, অনেক কোয়ালিটির মতো নেয়। গ্যান্ডিং মেশিন দিয়ে টাইস কাটবেন, রড কাটবেন, ওয়াল কাটবেন, এরপরে আপনার হচ্ছে কাঠ কাটবেন, কিন্তু মেশিন একটা কাজ হবে চার পাঁচ ধরনের। এরপর আরো হেভি আছে, এগুলো টলি সিস্টেম, এগুলো হচ্ছে ডাইরেক্ট সারটা ভাঙিয়ে ফেলবে। বস্তা সিলার মেশিন, এটা হচ্ছে বর্তমানে হ্যান্ডি টাইপ, এটা হচ্ছে বস্তা সিলার মেশিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে কিন্তু আমরা আছি ঢাকা নবাবপুর, আর নবাবপুরের একটি বিশ্বস্ত দোকান হচ্ছে জারিফ এন্টারপ্রাইজ। আর আজকে ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে অসংখ্য পরিমাণ কিছু গ্রাইন্ডিং মেশিন কিংবা ড্রিল মেশিনের কালেকশন। এখানে গ্রাইন্ডিং মেশিন, ড্রিল মেশিন উভয় মেশিন কিন্তু আছে, এছাড়াও কিন্তু রয়েছে যেটাকে সোজা বাংলায় বলা হয় যে বস্তা সেলাই করার মেশিন, এছাড়াও আছে হাওয়া দেওয়ার মেশিন। সব মেশিন কিন্তু তাদের কাছে অ্যাভেলেবেল। আর বিশেষ করে হচ্ছে গ্রাইন্ডিং মেশিন বা ড্রিল মেশিন এগুলো কিন্তু সবারই প্রয়োজন, বিশেষ করে হচ্ছে ড্রিল সবচাইতে বেশি প্রয়োজন কোনো কিছু ঘরে ছিদ্র করার জন্য, এছাড়া হচ্ছে হাওয়া মেশিন ঘর পরিষ্কার রাখতে পারে। এগুলো সবই কিন্তু ভাই অনেক প্রয়োজনীয় মেশিন। তাছাড়াও একটা বিগ সাইজের আপনারা দেখতে পাচ্ছেন ভাইব্রেটর মেশিন, যারা হচ্ছে বাড়ির কাজ ধরতেছেন, বাড়ির সার ডালাই দিতেছেন, সেই সময় কিন্তু এই ভাইব্রেটর মেশিনটা খুব প্রয়োজন। তো ভিউয়ার্স পুরো ভিডিওটা দেখুন, তাদের এইখানে যে সব মেশিনের প্রাইস কীরকম, অন্য সব দোকান থেকে তারা বেশি রাখছে কিনা, পুরো ভিডিওটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো অ্যাক্টিভ শপ থেকে পুরো ভিডিও জুড়ে আমি আছি রায়হান, আর শুরু করছি আজকের ভিডিও। তো ভিউয়ার্স, জারিফ এন্টারপ্রাইজ থেকে আমাদের সাথে আছে নাবির ভাই। আসসালামু আলাইকুম নাবির ভাই। ওয়ালাইকুম সালাম রায়হান ভাই, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই আজকে ভিডিওতে কি কালেকশন দেখেছেন? আজকে দেখাবো হচ্ছে আসলে মেশিনগুলো সম্পর্কে সবাই কম বেশ ধারণা আছে, কিন্তু জাস্ট আমি একটু মানুষ ধারণাটা আরো একটু ক্লিয়ার করার জন্য আজকে কিছু কথা বলবো। আচ্ছা, তো এই বিষয়টা নিয়ে হচ্ছে এগুলা দেখাচ্ছি, যেটা এটা হচ্ছে ড্রিল মেশিন এবং হচ্ছে আপনার গ্রাইন্ডিং মেশিন এবং হচ্ছে হ্যামার ড্রিল মেশিন। এরপর আমাদের কাছে আরো যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আপনার হচ্ছে আমাদের কাছে এই যে দেখেন এগুলো হচ্ছে মিনি ব্রেকার মেশিন বা বড় বড় ছাদ ছিদ্র করার মেশিন বা ছাদ ভাঙার মেশিন। তো এগুলো আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির আছে, বিভিন্ন দামের আছে। তো দেখেন সম্মানিত দর্শক, আমাদের দোকানটা আসলে অনেক আইটেম, তো এত আইটেম তো আসলে ভিডিওর মধ্যে ভিডিও দেখে মানুষের খুব কম, তো সেই জন্য এত আইটেম দেখানো তো আর সম্ভব হয় না। তো সম্মানিত দর্শক, আমি জাস্ট আপনাদেরকে জাস্ট একটু আইডিয়াটা দিলাম যে মেশিন সম্পর্কে যে জিনিসটা আপনাদের জানা দরকার। তো এই মেশিনগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে, পার্টস আছে এবং অ্যাভেলেবেল আপনার আমাদের কাছে হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে। এই যে আর্মিচারগুলো আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির আছে, এরপরে কার্বন আছে, এরপরে বিভিন্ন মানে একেবারে বডি সহ আমাদের কাছে পাওয়া যায় যা প্রয়োজন আছে। জি জি। তো সম্মানিত দর্শক, আজকে আমার দোকানে আসতে হলে যে ঠিকানাটা চেনা দরকার সেটা আপনারা একটু দেখে আসেন। সম্মানিত দর্শক, আপনারা যারা গুলিস্তান থেকে আসবেন, গুলিস্তান চিনে না এমন কোনো মানুষ নাই, কারণ হচ্ছে যে গুলিস্তান হচ্ছে ঢাকার রাজধানী। তো আপনারা দেখেন ওই যে হানিফ ফ্লাইওভারটা দেখা যায়, ওখান থেকে আপনারা পায়ে হেঁটে রিক্সা নেওয়ার কোনো প্রয়োজন না, আপনারা পায়ে হেঁটে দুই মিনিট আসবেন, আসলে হাতের ডাইন পাশে হচ্ছে ডাচ বাংলা ব্যাংক। ডাচ বাংলা ব্যাংকটা আপনারা আসলে অবশ্যই ফলো করবেন। ডাচ বাংলা ব্যাংকটা হচ্ছে নবাবপুর শাখা, নবাবপুর শাখা ডাচ বাংলা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক নবাবপুর একটাই। তো এটার ঠিক উল্টা পাশে আপনারা দেখেন MMP ইলেকট্রিক মার্কেট, এই ইলেকট্রিক মার্কেট জারিফ এন্টারপ্রাইজ। এখানে যে লোকেশনটা আপনারা ফলো করবেন, যদি না চিনতে অসুবিধা হয় তাহলে আমাদের বিডি স্ক্রিনে নাম্বারে কল দিবেন। আর হচ্ছে আন্ডারগ্রাউন্ড, এই আন্ডারগ্রাউন্ডে আসলে আপনারা এখানে একটা ডিজিটাল সাইনবোর্ড দেখতে পারবেন, এই যে দেখেন। তো এটা হচ্ছে আমাদের জারিফ এন্টারপ্রাইজের অবস্থান। তো আপনারা যদি চিনতে অসুবিধা হয় তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, তাহলে আমাদেরকে সহজে আসতে পারবেন। বা যদি চিনতে অসুবিধা হয় তাহলে আপনারা ডাচ বাংলা ব্যাংকটা ফলো করবেন, ফলো করলে ওখানে আসে কল দিলে হবে, আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো। তো ভাই দোকানের অ্যাড্রেস তো সবাই দেখলো, এখন হচ্ছে আপনার দোকানে যে কুরিয়ার কন্ডিশন, কন্ডিশনটা যদি বলতে। কন্ডিশনের সিস্টেমটা হচ্ছে যারা ঢাকার বাইরে থেকে বসে নিতে চান তারা হচ্ছে আপনার দেখা গেছে আপনার মনে করেন আমাদের কাছে সামান্যতম কিছু অ্যাডভান্স করবেন, অ্যাডভান্স করার পরে অ্যাডভান্স করলে আমরা দেখা গেছে আপনার যত টাকার মালে হয় আমরা অবশ্যই অবশ্যই আপনাকে বাসায় পাঠিয়ে দেওয়া পর্যন্ত দায়িত্ব আমাদের থাকবে। তো যারা আমাদের থেকে মাল এগুলো নিতে চান আপনার প্রয়োজন, আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন,
যোগাযোগ করলে আপনার যে প্রোডাক্টটা প্রয়োজন এই প্রোডাক্টটা আমরা দিতে পারবো। তো আমি জাস্ট আপনাদেরকে ফার্স্ট টাইম একটা ওয়ার্ল্ড একটা ড্রিল মেশিন দেখাচ্ছি, সেটা হচ্ছে এই মেশিনটা আমাদের কাছে পাইকারি দামে হচ্ছে 950 টাকা। 950? জি, 950 টাকা থেকে শুরু। এখন এটা নিবেন কারা? যারা হচ্ছে বাসা বাড়িতে বিভিন্ন পার্সোনালি কাজের জন্য তারা এই মেশিনটা নিবেন। এই মেশিনটা নেওয়ার কারণ হচ্ছে আপনার যারা মনে করেন বাসায় বসে নিবেন তারা হচ্ছে দেখা যায় একটা মিস্ত্রি ডাক দিলে আপনার দেখা গেছে সর্বনিম্ন ডিমান্ড করে আপনার দেখা গেছে 1000 টাকা থেকে 1200 টাকা। যদি সর্ব একেবারে 5টা ছিদ্রও করে তাও 500 টাকা সর্ব দুইটা ফুটা করে 500 টাকা। হ্যাঁ, তো তাহলে আমি বলবো যে আপনারা মিস্ত্রি ডাক না দিয়ে আপনারা সরাসরি আমাদের থেকে একটা ড্রিল মেশিন নিয়ে যান। তো নিয়ে গেলে কি হলো, আপনার দেখা গেছে যখন যেটা প্রয়োজন আপনি ওইভাবে নিজের কাজটা নিজে করেন, অন্য দিয়ে কেন করাবেন? নিজের কাজটা নিজে করলে আপনার দেখা গেছে পারফেক্ট কাজটা করতে পারবেন। আচ্ছা ভাই, একটা বিষয় জানার ছিল, এই মেশিনের সাথে কি কি থাকছে? এই মেশিনটার সাথে আমাদের কাছে 3 বছরের ভিতরে কোনো সমস্যা হলে সার্ভিস ফ্রি এবং একটা বিট দেওয়া থাকবে। একটা বিট? জি জি, এটা হচ্ছে রয়্যাল প্লাগ সাইজ, যেটাকে রয়্যাল প্লাগ সাইজ বলে 6.5, ওই বিটটা আমাদের সাথে এই মেশিনের সাথে দেওয়া থাকবে। আর এছাড়া অন্য যে সব বিট আছে সেই বিটগুলো আপনাদের কাছ থেকে চাইলে নিতে পারবেন? জি জি, সব নিতে পারবে। তো এটার ভিতরে আপনি মনে করেন আমাদের কাছে 1200 আছে, 1500 আছে, 1800 আছে, 2500 টাকা পর্যন্ত এই ড্রিল মেশিনটা পাওয়া যায়। এখন এখানে কথা আছে বিভিন্ন কোয়ালিটি, ক্রাউন, বস, ইনকো, ডিওয়াল, টোটাল বিভিন্ন কোম্পানি আছে, বিভিন্ন দাম আছে। জাস্ট আমি আপনাদেরকে একটা শু করলাম যে এরকম মেশিন ভিতরে আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির আছে। এইটা কত ওয়াটের ভাই? এটা হচ্ছে আপনার আমাদের কাছে এটা হচ্ছে আপনার ওয়াটটা এখানে লেখা আছে, ওয়াটটা হচ্ছে আপনার 1000 ওয়াট। 1000 ওয়াটের? আচ্ছা, তো এগুলো আমাদের কাছে 1200 ওয়াট আছে, 600 ওয়াট আছে, 500 ওয়াট আছে, বিভিন্ন ওয়াটের যার যেটা প্রয়োজন। এই যে আরেকটা আছে ক্রাউন কোম্পানি, এরপরে আপনার আছে আমাদের কাছে ইনকো কোম্পানি। প্রাইসটা যদি একটু দাঁড়ান, এগুলো আসে আপনার এটা হচ্ছে 1200 টাকা, এগুলো হচ্ছে আপনার 1850 টাকা, 2000 টাকা, বিভিন্ন দামের আছে, বিভিন্ন কোয়ালিটির আছে। তো এটার ভিতর এটা হলো 3/8, যেটাকে বলা হয় 300 পর্যন্ত কাজ করতে পারবেন। তো এখন একটু বড় সাইজ যদি নেন তাহলে এই যে বড় সাইজটা আছে আমাদের কাছে, এই বড় সাইজটা আমাদের কাছে পাইকারি দামে আছে হচ্ছে আপনার 1150 টাকা আছে, 1200 টাকা আছে, 1500 টাকা আছে, বিভিন্ন দামের আছে, বিভিন্ন কোয়ালিটির আছে। তো যারা দোকানদার নিয়ে বিক্রি করতে চান তারাও আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন। এবং আপনি মনে করেন এই যে হটগানটা, এই হটগান অনেকজনের প্রয়োজন হয়, যেটা হচ্ছে গরম বাতাস বাইরে হয়, তো এই হটগানের সাথে ব্লোয়ারটাও প্রয়োজন আছে। এই ব্লোয়ারটা আমাদের কাছে 850 টাকা থেকে শুরু। তো এগুলো আমাদের কাছে আসলে হিউজ পরিমাণ আছে। এই যে গ্যান্ডিং মেশিন, গ্যান্ডিং মেশিনও মানুষ অনেক রকমের ভাবে নেয়, অনেক কোয়ালিটির মতো নেয়। তো এগুলো আমাদের কাছে বিভিন্ন দামের আছে, বিভিন্ন কোয়ালিটি আছে, সর্বনিম্ন প্রাইস 1100 টাকা থেকে শুরু। তারপরে বস কোম্পানি আছে, তারপরে আছে মেগা আছে। এগুলো আমাদের কাছে 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 7 ইঞ্চি, 9 ইঞ্চি সব কোয়ালিটি আছে। যার যেটা প্রয়োজন আপনার হচ্ছে স্কেল দেয়া নাম্বার যোগাযোগ করলে তারপর হচ্ছে ভাই প্রাইস রেঞ্জটা আপনাদেরকে জানিয়ে দেবে। এবং আপনার 7 ইঞ্চি মেশিন একমাত্র আমরাই দিচ্ছি 3800 টাকা থেকে শুরু। অনলি 3800 টাকা 7 ইঞ্চি মেশিন? হ্যাঁ। তো এগুলোর সাথে আপনার এখন মেশিন তো আপনি নিলেন, এখন এটা দিয়ে কাজ করবেন কি? ড্রিল মেশিন দিয়ে ডিলের কাজ করবেন, গ্যান্ডিং মেশিন দিয়ে টাইস কাটবেন, রড কাটবেন, ওয়াল কাটবেন, এরপরে আপনার হচ্ছে কাট কাটবেন। কিন্তু মেশিন একটা, কাজ হবে 4-5 ধরনের। এখন অনেকজনে এই ব্লেড গুলো যদি আমাদের কাছ থেকে নিতে চান, রড কাটা ব্লেড আছে, টাইস কাটা ব্লেড আছে, কাট কাটা ব্লেড আছে, এরপরে ওয়াল কাটা ব্লেড আছে, সব কোয়ালিটি আছে। তো এগুলো আসলে ভিউস হবে না, আপনি দেখেন এখানে দেখেন অনেকগুলো প্রোডাক্ট আছে। তো এগুলো জাস্ট আপনাকে আমি শু করলাম যে আমাদের কাছে এই প্রোডাক্ট গুলো কোন ধরনের পাওয়া যায়। এই যে আপনি দেখেন একটা হ্যামার ড্রিল মেশিন, এই হ্যামার ড্রিল মেশিনটা অনেকজনে খোঁজে, এটা আমাদের কাছে আপনার সর্বনিম্ন প্রাইস 2150 টাকা থেকে শুরু। 2150? হ্যাঁ। তো এরপরে আপনি দেখা গেছে আপনি মনে করেন আমাদের কাছে এগুলোর মধ্যে আপনার এটা এটার এটার বড়টা আছে, বড় 3টা সাইজ হয় এটার মধ্যে, এটা বড় আছে, এরপরে আর মিডিয়াম আছে, বিভিন্ন সাইজের আছে। এটা কোন সাইজের? এটা হচ্ছে একবারে ছোটটা, 2150 টাকা। আচ্ছা, এটার ভিতরে আপনি যদি বিট কেস দেখেন, এই বিট কেস গুলো এটার সাথে থাকবে। আচ্ছা, পুরো কেস সহকারে? জি। এরপরে আপনার যদি একটু ভালো মধ্যে নেন তাহলে এই যে মেগা কোম্পানি আছে, এই যে মেগা কোম্পানি এটা আমাদের থেকে নিতে পারে। আচ্ছা, এগুলো আছে। তো এখন এগুলো হচ্ছে যে আপনার ছোটর ভিতরে ড্রিল মেশিন। এখন আপনার জায়গা গেছে একটা সিঙ্গেল পিলার বাংলেন, অনেক জনতা আগে দেখা গেছে হাতুড়ি দিয়ে পিটে, তো এখন আর ওই জিনিস নেই, এখন হচ্ছে সব মেশিন। এই মেশিনটা দিয়ে আপনি ভাঙতে পারবেন, এটা হচ্ছে ভাঙার জন্য। এটা আপনাদের কাছে আছে? জি, এটা আছে। এরপর আরো হেভি আছে, এগুলো টলি সিস্টেম, এগুলো হচ্ছে ডাইরেক্ট ছাদটা ভাঙে ফেলবে। দেখা গেছে অবৈধ স্থাপনা বা আপনার বিভিন্ন পুরান বিল্ডিং, এগুলো আপনারা আমাদের থেকে নিবেন, পাইকারি দামটা পাবেন। এবং যেটা আপনার যদি সিঙ্গেল ফিলার টিলার ভাঙের, এগুলা মিনি ব্রেকার বলে, মিনি ব্রেকার সর্বনিম্ন প্রাইস আমাদের কাছে
আপনারা যারা এই মেশিন গুলা নিতে চান, তারা যদি আপনার ঢাকার ভিতরে যদি নিতে চান তাহলে আমাদের হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে। আর যদি আপনি কুমিল্লা শহরের ভিতরে নিতে চান বা কুমিল্লা ডিস্ট্রিক্টের ভিতরে নিতে চান তাহলে আমাদের কাছে আছে। তো আমি যা সম্মানিত দর্শক আপনাদেরকে যা দেখাচ্ছি, দেখেন আমাদের কাছে যে ফার্নিচারের কাজের জন্য এগুলো হচ্ছে রাউটার মেশিন, এই যে লেজার দিয়ে দেখিয়ে দিচ্ছে, এটা হচ্ছে আপনাদেরকে লাইট মারে দেখা দিচ্ছি লেজার দিয়ে, যে এটা হচ্ছে রাউটার মেশিন যেটা হচ্ছে ফার্নিচারের কাজে লাগে, যেটাকে বলা হয় ডিজাইন করার মেশিন। আচ্ছা, এরপর আপনার এটা হচ্ছে রান্দা মেশিন, এই রান্দা মেশিনটা আমাদের কাছে 1700 টাকা থেকে শুরু। আচ্ছা, আপনার এটা দিয়ে কাজ করা হচ্ছে, কাট ফিনিশিং করে বা কাট পলিশ করে। হ্যাঁ, এখন টানাটানির দিন শেষ আর কি। জি, এগুলো ভালো কোয়ালিটি যদি নেন ভালো কোয়ালিটি আছে, এবং এগুলো হচ্ছে ফিনিশিং করবেন, এখন কাট তো কাটা দরকার, তাহলে কাটার জন্য হচ্ছে এগুলো আমাদের কাছে, কাট কাটার জন্য এগুলো হচ্ছে সার্কুলার মেশিন যেটাকে বলা হয়, এগুলো সার্কুলার মেশিন। এবং আপনি দেখেন আরেকটা জিনিস, এটা হচ্ছে আপনার এই যে বিভিন্ন ওয়ার্কশপে দরকার হয়, এটা হচ্ছে গ্যাস ড্রিল মেশিন যেটাকে বলা হয় গ্যাস ড্রিল, এটা হচ্ছে গ্যাস ড্রিল। আর এগুলো হচ্ছে বাইশ, বাইশ বলতে আপনি বিভিন্ন আপনার টেবিলের মধ্যে ফিট করে এই বাইশ গুলা দিয়ে কাজ করে, এবং আপনার এগুলো হচ্ছে ফাইভ ফিল্টারে যারা কাজ করে তাদের জন্য এই মেশিন গুলা। আচ্ছা, সম্মানিত দর্শক আমি জাস্ট এগুলো আপনাদেরকে দেখালাম এতক্ষণ পর্যন্ত ইলেকট্রিক। এখন কেউ আছে যে আমার এখানে তো কারেন্টের ব্যবস্থা নাই, আপনি দেখা গেছে বিভিন্ন জায়গায় কারেন্টের প্রবলেম দেয়, গরমকাল সামনে আসতেছে, কারেন্টের সমস্যা, তো সমস্যার জন্য কি করবো, তাহলে আপনারা বলবো যে আপনারা সরাসরি আমার দোকানে চলে আসেন। ব্যাটারি চালিত ড্রিল মেশিন আছে, ব্যাটারি চালিত গ্রাইন্ডিং মেশিন আছে, ব্যাটারি চালিত হ্যামার ড্রিল মেশিন আছে, সব অ্যাভেলেবল। হ্যাঁ, তো এখন আপনারা যারা সময় নাই তাদের জন্য কুরিয়ার, আর যাদের সময় আছে দোকানে আসেন, আসলে দশটা দেখেন, দেখে বুঝে আপনার জিনিসটা আপনি কিনেন। কেন, আপনার নিজের টাকা দিয়ে আপনার মাল কিনবেন, আপনার যেই প্রোডাক্টটা পছন্দ হবে ওই প্রোডাক্টটাই আমাদের থেকে নিতে পারবেন, এবং সর্বনিম্ন প্রাইসটা অবশ্যই অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আর আমাদের একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আপনি যদি মেশিনগুলো আমাদের থেকে নেন না, অন্য জায়গা থেকে নিছেন, এখন কি করবেন, তো এই আমি বলবো যে আপনারা আমাদের কাছে আসেন, আমরা সুদক্ষ কারিগর দ্বারা আপনাদের সার্ভিসটা দেওয়ার চেষ্টা করব। এবং আরেকটা জিনিস বলে রাখি, এটা হচ্ছে বস্তা সিলার মেশিন, এটা হচ্ছে বর্তমানে হ্যান্ডি টাইপ, এটা হচ্ছে বস্তা সিলার মেশিন, এই বস্তা সিলার মেশিনটা আমাদের কাছে পাইকারি দামে 5500 টাকা থেকে শুরু। তো আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে আনকমন একটা মেশিন, এটা হচ্ছে বর্তমানে মানুষ এখন সচরাচর চীনে খুব কম মানুষ জানে, এটা হচ্ছে ভাইব্রেটর মেশিন, ভাইব্রেটর হ্যান্ড টাইপ, যেটা হচ্ছে আপনাদেরকে আমি একটু চালিয়ে দেখাচ্ছি মেশিনটা আসলে কিভাবে, দেখেন নজলটা ঘুরে কিভাবে দেখেন, এটুকু দেখাচ্ছি, এটা এই যে দেখেন, এই যে দেখেন। আচ্ছা, মেশিনটা আপনারা যারা নিতে চান তারা আমাদের দোকানে আসেন, দোকানে আসলে কি হবে, আপনি এই কোয়ালিটিটা আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির আছে। এখন এই মেশিনগুলো আগে অনেক মানুষ খরচ বেশি হইতো, কেমনে আপনি দেখা গেছে একটা মোটর কিনতে হতো, নজেল কিনতে হতো আলাদা, তো এই জন্য আমি বলবো যে আপনারা সরাসরি আমাদের কাছে আসেন, এই প্রোডাক্টটা আমাদের কাছে 3800 টাকা থেকে শুরু। এটা কাজটা কি বলে বলে দেন, আপনারা যারা ছাদ ঢালাই দিবে বা বিভিন্ন রাস্তা ঢালাই দিবে তাদের জন্য, কারণ এটা তো সাশ্রয়, আপনি যদি মোটর টাইপ কিনতে যান তাহলে সেই ক্ষেত্রে আপনার 10000 টাকা সর্বনিম্ন বাজেট করতে হবে। আর আপনার এখান থেকে নিতে পারবো কত তে সর্বনিম্ন, সর্বনিম্ন 3800 টাকা, 3800 টাকা, মাত্র 3800 টাকা দিয়ে আপনারা একটি হ্যান্ডি টাইপ বা হ্যান্ড টাইপ বা হাতে আপনার হচ্ছে ভাইব্রেটর মেশিন বা কেউ বলে ভাইব্রেটর নজেল বা কেউ বলে আপনার ভাইব্রেটর মেশিন, এক একজনে এক এক রকম ভাবে বলে, কিন্তু মেশিনটা মূলত হচ্ছে ভাইব্রেটর ড্রিল মেশিন। আচ্ছা আচ্ছা, তো সম্মানিত দর্শক আমি জাস্ট আপনাদেরকে আজকে যে আইটেমগুলো নিয়ে কথা বললাম, আপনারা সরাসরি আমার দোকানে আসেন, আসে বুঝে দেখে শুনে আপনি গোডাউনে যান, দোকানে বসেন, যেভাবে মন চায় এভাবে নিতে পারবেন। তো সম্মানিত দর্শক আপনারা যারা মেশিন গুলো নিতে চান তারা সরাসরি আমার দোকানে আসবেন, ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, নয়তো আমাদেরকে কল দিবেন, ভিডিও কল দিবেন, হোয়াটসঅ্যাপে কল দিবেন, ইমোতে কল দিবেন, যেভাবে মন সেভাবে কল দিবেন, আমরা চেষ্টা করব আপনাকে ভালো প্রোডাক্টটা দেওয়ার জন্য। এবং আমার পরামর্শ হলো আপনার টাকা দিয়ে আপনি নেন ভালো জিনিসটা নেন, তবে এখন আপনার যদি বাজেট কম থাকে তাহলে কি করবেন, তাহলে আপনি ছোট মালটা নেবেন। এই জন্য সম্মানিত দর্শক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।